পাকিস্তানগামী চীনের একটি জাহাজ আটক করেছে ভারত মিসাইল লাঞ্চারের উপকরণ নিয়ে জাহাজটি করাচি বন্দরের দিকে যাচ্ছিল গুজরাটের কন্দলা বন্দর কর্তৃপক্ষ সেটিকে আটক করে মঙ্গলবার মেরি টাইম বুলেটিন খবরে এ তথ্য জানানো হয় খবরে বলা হয় মিসাইল লাঞ্চারের বিপজ্জনক উপকরণ নিয়ে যাচ্ছিল ওই জাহাজটি চীনা এই জাহাজটির নাম দুয়া সুই ইউন এটি নির্মিত হয়েছে দুই সালে হংকং এর বন্দরে বৃহস্পতিবার সামরিক বিষয়ক পত্রিকা ডিফেন্স এভিয়েশন পোস্টের প্রতিবেদনে বলা হয় গত তিন ফেব্রুয়ারি গুজরাটের কন্দোলা বন্দরে জাহাজটিকে আটক করা হয় বর্তমানে তাতে নিবিড়ভাবে তদন্ত চালানো হচ্ছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই তদন্ত চালাচ্ছে জাহাজটি চীনের জিয়াংশু প্রদেশের জিয়াইং বন্দর থেকে করাচির কাশিম বন্দরের দিকে যাচ্ছিল কিন্তু পথে কন্দোলা বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ জাহাজটিকে থামায় পরবর্তীকালে ভারতের গোয়েন্দা সংস্থা এবং শীর্ষ পর্যায়ে নিরাপত্তা প্রতিষ্ঠানের নির্দেশে কন্দলা বন্দর কর্তৃপক্ষ জাহাজটিকে আটক করে ডিফেন্স এভিয়েশন পোস্ট জানায় জাহাজটিতে যেসব ক্ষেপণাস্ত্র উপকরণ পাওয়া গেছে সেগুলোর দৈর্ঘ্য আঠারো মিটার এবং প্রস্ত চার মিটার ইদলিবে রক্তক্ষয়ী সংঘর্ষের পরই এর দোকান পুতিন ফোনালা সিরিয়ার ইদলিবে ক্রমবর্ধমান সংঘর্ষের ঘটনায় আসাদ বাহিনী ও তার জোটের সঙ্গে তুরস্কের সম্পর্কের টানাপোড়ন দেখা দিয়েছে প্রদেশটিতে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের হামলায় রাশিয়া সমর্থিত আসাদ বাহিনীর একান্ন সদস্য নিহত হয়েছে এমন উত্তেজনাকর পরিস্থিতিতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভিদিমির পুতিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইওয়েন এরদোগান ইদলিফ সংকট নিয়ে আলোচনা খবর ইয়েমেন সাফাকের বুধবার ক্রেমলিন জানায় এ দুই নেতার সঙ্গে ইদলি প্রদেশ নিয়ে টেলিফোনে কথা হয়েছে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয় ফোন আলাপে এরদোগান ও পুতিনের মধ্যে সিরিয়া নিয়ে রাশিয়া এবং তুরস্কের মধ্যে চুক্তি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায় তারা চুক্তিটি বাস্তবায়নের সম্মতি জানিয়েছে বার্তা সংস্থা রয়েটার্স জানায় সিরিয়ায় তুর্কি সমর্থিত বিদ্রোহীদের হামলায় রুশ সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীর একান্ন সদস্য নিহত হয়েছে বিদ্রোহীদের সর্বশেষ ঘাটের বিরুদ্ধে অভিযানে অগ্রগতির পরই এমন ঘটনা ঘটেছে এদিকে ইদলি পরিস্থিতি নিয়ে সিরিয়ার সরকারি বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট তিনি বলেন যদি আর কোনো তুর্কি সেনার উপর হামলা করা হয় তবে সিরিয়ার স্থল ও আকাশ যে কোনো জায়গায় সিরীয় সরকারি বাহিনীর উপর হামলা চালাবে তুর্কি সেনাবাহিনী আসাদ বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন ফেব্রুয়ারির শেষ নাগাদ সিরিয়া বাহিনীকে উত্তর ইদলিবের তুর্কি পর্যবেক্ষণ চৌকির বাইরে সরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন চাপের কাছে নতি স্বীকার করেছে ইউরোপ বললেন জারিফ ইরানের বিরুদ্ধে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞায় ইউরোপ অনুগত করেছে তাদের এই অনুগত প্রমাণ করছে যে তারা মার্কিন চাপের কাছে নতি স্বীকার করেছে বুধবার ইরানের মন্ত্রী পরিষদের এক শেষে সাংবাদিকদের সামনে এমন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তিনি বলেন প্রতিরক্ষা এবং অর্থনৈতিক ক্ষেত্রে ইউরোপের কোন দেশ স্বাধীন নয় তারা মার্কিন নীতির কাছে আত্মসমর্পণ করেছে তাই ইরানের প্রতি মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে সঠিক পথি বেছে নিতে পারছে না ইউরোপ এ সময় দেশটিতে একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এগারোতম জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে কথা বলেন জারিফ তিনি বলেন একুশে ফেব্রুয়ারি ভোটার স্বতঃফূর্ত অংশগ্রহণ করে ইরানের জনগণ আবারও প্রমাণ করবে যে তাদের দেশের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে মার্কিন নীতিতে ইরানের জনগণের কোনো সমর্থন নেই তা আগেই প্রমাণিত বলে মন্তব্য করেন জারিফ জারিফ যোগ করেন প্রত গুথ ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল শহীদ কাসেম সুলাইমানির শোক জালিতে লাখ লাখ ইরানি অংশ নিয়েছিল এটি প্রমাণ করে যে মার্কিন নীতির প্রতি ইরানিদের কোনো সমর্থন নেই ইরানের স্বার্থবিরোধী যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত তারা প্রসঙ্গত একুশে ফেব্রুয়ারি ইরানের দুইশো আটটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটির সংসদীয় প্রতিনিধি নির্বাচন হলেও চলমান মার্কিন ইরান উত্তেজনা পরিস্থিতিতে এ নির্বাচন বেশ গুরুত্ব বহন করছে সৌদির ফসল উজার করে ইসরায়েলের পথে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল পাকিস্তান থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের ছড়িয়ে পড়েছে ইয়েমেনে সেখান থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে এসব কীট আফ্রিকার ইরিচিয়া ইথুপিয়া সোমালিয়ায় ঘাটি গেড়েছে এবার সেই পঙ্গপালের ঝাঁ হানা দিয়েছে সৌদি আরবেও দেশটির জাজান আসির আলবাহা বাহা আল লেক কুনফোদা অঞ্চল আক্রান্ত করে মক্কাতেও পৌঁছে গেছে এসব পতঙ্গ বিশেষজ্ঞরা বলছেন পূর্ব আফ্রিকা থেকে আসা এসব পঙ্গপাল ইতোমধ্যে সৌদির বেশ কয়েকটি অঞ্চলের ফসল ক্ষতিগ্রস্ত করেছে সৌদির মরুতে পঙ্গপালের দ্রুত বিস্তার ঘটবে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা তারা বলেছেন সৌদির আবহাওয়া পঙ্গপালের বংশবৃদ্ধির জন্য অত্যন্ত উপযোগী এছাড়া এসব পতঙ্গের ডিম দেওয়ার সময় হয়ে এসেছে দ্রুত এদের বিস্তার রোধে বাধা না দিলে আরো তীব্র হয়ে দেখা দেবে এসব পতঙ্গ বিশেষজ্ঞরা একশো পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিতে পারে এদের ছোটখাটো একটি ঝাঁক একদিনেই পঁয়ত্রিশ হাজার মানুষের খাবারের সমান ফসল খেয়ে ফেলতে পারে এদিকে পঙ্গপালের ঝাঁক ইতিমধ্যে জর্ডান আক্রমণ করে ইসরায়েলের দিকে যাচ্ছে বলে জানা গেছে পঙ্গপালের আক্রমণ থেকে রেহাই পেতে জরুরি অবস্থা ঘোষণা করেছে জর্ডান দেশটির কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে সৌদি আরব থেকে আসা পঙ্গপাল জর্ডানে তাণ্ডব চালাচ্ছে যে কোনো সময় পার্শ্ববর্তী দেশ ইসরায়েলেও পঙ্গপাল হানা দেবে সৌদিতে হাজার হাজার পাকিস্তানি আটক কি বলছে ইসলামাবাদ সৌদি আরবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হাজার হাজার পাকিস্তানিকে আটক করে ফেরত পাঠানোর বিষয়টি অস্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামাবাদ বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আয়সা খবর জানিয়েছে এক্সপ্রেস তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া প্রতিবেদন অস্বীকার করে জানান গত সপ্তাহে হাজার হাজার পাকিস্তানিকে আটক ও নির্বাসিত করা হয়েছে এটি বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে শুধুমাত্র পাকিস্তানিদের উদ্দেশ্য প্রণোদিত আটক করা হচ্ছে এ বিষয়টিও তিনি অস্বীকার করেন ফারুকি বিষয়টি ব্যাখ্যা করে বলেন সৌদি আরবে রমজান উপলক্ষে অবৈধ রফতানিকারক ও যাদের ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেছে তাদের আটক করছে সৌদি আরব কর্তৃপক্ষ বিভিন্ন দেশের নাগরিকদের আটক করছে